আমি বর্তমানে যে কোম্পানিতে জব করি সেটা হচ্ছে যে পেন্সিল ভেনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি মানে পেন্সিল ভেনিয়ার সবচেয়ে বড় একটা কোম্পানি সেই কোম্পানিতে আমি যে রিটায়ারমেন্ট যে আমার যে প্লানটা আছে তারা আমাকে কিভাবে এই রিটায়ারমেন্ট দেয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে বলবো তো এখানে আবার কিছু সিস্টেম আছে এটা যেহেতু অনেক বড় একটা কোম্পানি এদের একটা সিস্টেম আছে যে আমি যদি ফাইভ পারসেন্ট কন্ট্রিবিউশন করি সুপার অ্যানুয়েশনে সুপার অ্যানুয়েশনটাই কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান তো মানে দুইভাবে এটা আপনি কে বলতে পারেন সুপার অ্যানুয়েশনেও বলতে পারেন আবার রিটায়ারমেন্ট প্ল্যানও বলতে পারেন তো আমি সুপার অ্যানুয়েশনটাই বলবো এটাতেই আমি কমফোর্ট ফিল করি আমার যে কোম্পানির যে সিস্টেম হচ্ছে সেখানে বলা আছে যে আমি যদি আমার যে স্যালারি আছে স্যালারির যদি ফাইভ পারসেন্ট আমি সোপার অ্যানুয়েশনে রাখি তাহলে কোম্পানি আমাকে ফোর পার্সেন্ট দিবে তো সেই হিসেবে আমি হিসাব করে দেখলাম যে যদি আমি বারো ডলার রাখি সোপার অ্যানুয়েশনে তাহলে কোম্পানি আমাকে দিবে নয় ডলার তা আমি দিলাম বারো ডলার আর কোম্পানি দিলো হচ্ছে নয় ডলার এই মিলে হচ্ছে বারো আর নয় এ হচ্ছে যে কত নয় দশ একুশ ডলার হচ্ছে একুশ ডলার হচ্ছে তো এই একুশ ডলার আমার মাসে সোপার অ্যানিমেশন হিসেবে কেটে নিচ্ছে তো এখানে কিন্তু যাদের স্যালারি আরও বেশি এক একটা কোম্পানির সিস্টেম কিন্তু এক এক রকম অনেক কোম্পানিতে আমি দেখেছি মানে আমার হাজবেন্ডের যে কোম্পানি আছে সেখানে দেখেছি যে আমার হাজবেন্ড যদি সিক্স পারসেন্ট মানে তার যে স্যালারি আছে স্যালারি যদি সিক্স পারসেন্ট সে রাখে এবং কোম্পানি তাকে দিবে হচ্ছে যে ফাইভ পারসেন্ট এরকম একটা রেশিও ওদের কোম্পানিতে আছে। তো আপনি যখন আমেরিকার বিভিন্ন কোম্পানিতে যখন জব করবেন অবশ্যই এই রিটায়ারমেন্ট প্ল্যানটা অবশ্যই জেনে নেবেন এটা কিন্তু ফোর জিরো ওয়ান কিন্তু এখানে বলা হয় আপনি যে যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির ম্যানেজারকে বলবেন যে ফোর জিরো ওয়ান কে প্লান কি তোমাদের কোম্পানির আমি কি এটার জন্য ইলিজেবল তখন সে আপনিকে পুরো ডিটেলসটা বলে দিবে। আর এটা অবশ্যই করতে হবে কারণ আপনার বয়স যখন পঁয়ষট্টি হবে তখন এই এই সুপার অ্যানিমেশনটা আপনি পাবেন